नमस्कार बंधुरा, चंदनार हेसे हेले सबाइके स्वागत। आज के आमी एकटी माछेर रेसिपी निये चले एसेछि। आज के आमी बानिये देखाबो बाटा माछेर झाल। रेसिपिटा भालो लागले लाइक कमेंट शेयर करते भूलबेन ना। जे सकल नतून बंधु आमार चैनेले तारा सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा प्रेस करे देबेन। पुरोनो बंधुदेर जानाई असंख्य धन्यवाद आमार पाशे थाकार जन्य। चलुन ताहले देखे नेवा जाक आजकेर रेसिपिटा। बाटा माछे झाल बनाते आमार लागजे 7 टुकरो बाटा माछ। बाटा माछगुलोके भालो करे आमी धुए परिष्कार करे निएछि। एबार आमी एर मध्ये नून आर हलुद दिए भालो करे माखिए निच्छि। आमार माखानो हये गेछे। माखानोर पर आमी 5 मिनिट एई अवस्थातेई रेखे दिच्छि। এবার গ্যাসেতে একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবার আগে থেকে নুন হলুদ মাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা আমি এবার ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। মাছের একটা সাইড হয়ে গেছে, আমি পরের পিঠটাও এইভাবে ভাজতে দিলাম। আমার মাছের দুপাশই ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পর কয়েক সেকেন্ড পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এবার বাদামি রঙে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের জন্য। এক মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে আসে। দেখুন টমেটোটা ভালো করে গলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা দিলাম এই কারণে যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য আমি এখানে জলটা ব্যবহার করলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আপনারা যেই রকম রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন, কিন্তু বাটা মাছের ঝালে বেশি গ্রেভি হয় না, তাই আমি এখানে 1 কাপই ব্যবহার করছি। গ্রেভি ফুটে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর আমি এটাকে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নেব। 8 মিনিট হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি আরও 1 মিনিট একটু রান্না করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।